সংসদের দুজন মাননীয় সদস্য প্রপোজ এবং সমর্থন করেছেন, এবং রাষ্ট্রপতি প্রার্থী ওটাতে সম্মত হয়ে তার স্টেটমেন্ট দিয়েছেন। আমরা নিয়ম অনুযায়ী, আপনারা জানেন সংবিধান, সহায়ক আইন এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আমাদের এই নির্বাচনটি পরিচালনা করতে হয়। আমরা তফসিল দিয়েছিলাম, তফসিল অনুযায়ী 12 তারিখে মনোনয়ন পেয়েছি। 13 তারিখটি নির্ধারিত ছিল বাছাইয়ের জন্য। বাছাইয়ের কাজটি প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচন কর্তার একক এবং অবিভাজ্য, এটা কমিশনের কোনো দায়িত্ব ছিল না। দায় দায়িত্ব ভুল ভ্রান্তি সব কিছুর দায়ভার প্রধান নির্বাচন কমিশনকে এককভাবে নিতে হবে। সেই জন্যই যেহেতু বিষয়টি প্রধান নির্বাচন কমিশনের উপর অর্পিত একটি একক ও অবিভাজ্য দায়িত্ব ছিল, তাই আমি প্রধান নির্বাচন কমিশনার কম নির্বাচন কর্তা হিসেবে কিছু কিছু উত্থাপিত প্রশ্নে বিভ্রান্তি নিরসনের সুবিধার্থে কিছু বক্তব্য উপস্থাপন করা আবশ্যক মনে করছি। একটি প্রশ্ন উঠেছে যে প্রার্থীর সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা রয়েছে। এটা সত্য যে দুদক আইনে 9 ধারায় বলা হয়েছে যে কর্মাবসানের পর কোনো কমিশনার প্রজাতন্ত্রের লাভজনক কোনো পদে নিয়োগ লাভে যোগ্য হবেন না, এটা আছে। তো এটার আলোকে বিষয়টি বিবেচ্য। তো এতে করে অনেকে বলতে চেয়েছেন রাষ্ট্রপতির পদটি একটি লাভজনক পদ। আমি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কর্তা হিসেবে ওই রায়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলাম, কারণ পরীক্ষা করার সময় যেটাকে বাছাই বলে সেখানে কিন্তু এটা দায় সারা গোছের দায়িত্ব নয়। প্রধান নির্বাচন কমিশনারকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, প্রার্থী যাই বলুক না কেন, কমিশনারের দায়িত্ব আছে পরীক্ষা করে দেখা যে প্রার্থীর কোনো রূপ সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা রয়েছে কিনা। আমরা দেখলাম প্রথমত স্পষ্টত কোনো আইনগত অযোগ্যতা নেই, এই কারণে 9 ধারায় বলেছে কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। আমরা কিন্তু এখান থেকে প্রার্থীকে নিয়োগদান করিনি, মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগদান করেননি, প্রধান বিচারপতিও নিয়োগদান করেনি, কেউ নিয়োগদান করেননি এবং কেউ নিয়োগদান করতে পারেন না। উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে, এবং নির্বাচন এবং নিয়োগের মধ্যে যে পার্থক্য এটা বুঝতে হবে। এটাকে আলোচনায় না এনে ওনাকে লাভজনক পদে বসানো হয়েছে বা হতে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই নির্বাচন এবং নিয়োগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাকে যদি এখান থেকে নিয়োগদান করা হতো তাহলে অবশ্যই সেটা অবৈধ হতো, কারণ নিয়োগদানের কর্তৃপক্ষ বা কর্তৃত্ব আমাদের নেই, কারোই নেই। যেমন আমাদের জাতীয় সংসদের সদস্যগণ তারা নিয়োগপ্রাপ্ত হন না, তারা নির্বাচিত হন, সেটাই তাদের নিয়োগের সমতুল্য। তো সেই দিক থেকে যদি এই বিষয়টি কিন্তু 1996 সালে একটি মামলা হয়েছিল যখন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন, অফিস গ্রহণের পূর্বেই তার বিরুদ্ধে জনাব আবু বকর সিদ্দিক ভার্সাস বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটা মামলা হয়েছিল, সেই মামলায় রিট মামলা, সেই মামলায় বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। মামলার যেটা অপারেটিভ পোর্শন সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ বৈধ, এতে কোনো অবৈধতা হয়নি। আর আলোচনায় তিনি বলেছেন এই পদটি অফিস অফ প্রফিট হলেও এটা অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক নয়, সেখানে বিভাজন করে দেখানো হয়েছে কোন পদগুলো অফিস অফ প্রফিট ইন দ্য রিপাবলিক
আর কোনগুলো কনস্টিটিউশনাল পদ আলাদা করে দেখা হয়েছে। আমরা সেই প্রশ্নে আগে, যেহেতু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায় বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, ঠিক তেমনি অবসরপ্রাপ্ত একজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি পদে কোনোভাবেই অবৈধ নয়, সেই দিক থেকে এই প্রশ্নে বিভ্রান্তির সৃষ্টি, বিভিন্ন ধরনের মতামত দিয়ে বিভ্রান্তির সৃষ্টিটা অনাবশ্যক বা সমীচীন হবে না বলে আমি মনে করি। এছাড়া অনেকে 147-এর কথা বলেছেন, 66-2-এর কথা বলেছেন, আমাকে শুধু দেখতে হবে আর্টিকেল, আমাকে শুধু দেখতে হবে আইনের কোথায় কী বলেছে। এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটি অযোগ্যতা যে কর্মাবসানের পর তিনি কোনো পদে আসীন হবেন না, নিয়োগ লাভ করবেন না, নিয়োগ লাভ। আমি কিন্তু স্ট্রেস দিচ্ছি বারবার আপনাদের সামনে, ইলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট এক জিনিস নয়। একটি মানুষ যখন ইলেকটেড হয় তার চরিত্র একটি, আর একটি মানুষ যখন অ্যাপয়েন্টেড হয় তখন একজন ব্যক্তি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন, আর উনি নির্বাচিত হয়েছেন পরোক্ষভাবে পুরো দেশবাসীর পক্ষে, প্রত্যক্ষভাবে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা। যেহেতু একটি মাত্র প্রার্থী ছিলেন, একজন মাত্র প্রার্থী ছিলেন এবং তার প্রার্থিতা দুটি নমিনেশন পেপার ছিল, আমরা সেটা, আমি সেটা বিবেচনা করেছি প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং এর বাইরেও প্রচলিত যে আইনকানুন, সংবিধানের 66 আর্টিকেল 147 এবং সে রায়, সব কিছু বিবেচনা করে দেখেছি তার এই পদে নির্বাচিত হতে কোনো ধরনের অযোগ্যতা নেই। কাজেই সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে জনগণকে অবহিত করতে চাচ্ছি যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রশ্নে যদি এ ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি করা হয় সেটা হবে অনাকাঙ্ক্ষিত। আমি এই জন্যই আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্যটি উপস্থাপন করেছি, এবং আমি আশা করি আপনাদের মাধ্যমে এটা হয়তো প্রচারিত হবে, অনেকে অবহিত হবেন, এবং আমি যে বিষয়টা, যে মূল মৌলিক যে বিষয়টি, রায়ের যে বিষয়টি এবং ইলেকশন এবং অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বুঝতে হবে, কারণ ওই ধারায় বলেছে সুস্পষ্টভাবে কোনো পদে নিয়োগ লাভের অযোগ্য হবেন, নিয়োগ লাভ এবং ইলেকশন এক নয়। আমি আবার দ্বিতীয়বার এই বিষয়টি উল্লেখ করলাম, আর এতটুকু বলেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা শুধু ক্লারিফিকেশন, আপনি যেটা বলছেন বিচারপতি জাস্টিস সাহুতে যে একটা জাজমেন্ট ছিল, তাহলে সেই জায়গাটাকে বিচারপতি রাষ্ট্রপতির পদটাকে সরকারের লাভজনক পদ নাকি প্রজাতন্ত্রের? না, এই বিষয়ে আমি বলবো না। আমার বিষয়টা হচ্ছে জাস্টিস সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন, নিয়োগপ্রাপ্ত নন, এবং বলেছেন ভিতরেই হিজ ইলেকশন টু দ্যাট পোস্ট ওয়াজ ফুললি লফুল অ্যান্ড লিগ্যাল। এটা অপারেটিভ পোর্শন, রায়ের যে অপারেটিভ পোর্শন, ভিতরে অনেক আলোচনা আছে সেগুলো পড়েছি, এবং আমরা রায়ের যে অপারেটিভ পোর্শন সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ফুললি ফুললি এটা লিগ্যাল অ্যান্ড দেয়ার হ্যাজ বিন নো ইলিগ্যালিটি, এই কথা বলেছেন। রাষ্ট্রের সাংবিধানিক পদে থাকার পর অবসরে যাওয়ার পর কোনো ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেতে পারবে না, দুদকের 9 ধারা একই জায়গাটা তো স্যার সাংবিধানিক পদ চালে, স্যার আপনারা অবসরে যাওয়ার পর যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেতে কি তাহলে কোনো বাধা থাকছে এই পরিপ্রেক্ষিতে? এটা আপনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখেন, তখন আমি দেখব সেটা গ্রহণ করতে পারবো কি পারবো না। স্যার আপনি বলছেন স্যার যদি অ্যাপয়েন্টমেন্টের পোস্ট আসে, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে এবং নির্বাচন এবং নিয়োগ দুটো আলাদা বিষয়, আপনি ডিফারেন্ট বলছেন। আমি আমি ও নিয়োগে যদি বলেন, আমি ওই পদে নিয়োগ লাগের যোগ্য হব না, কারণ আমাদের ইয়ে তো বলা হয়েছে যারা নির্বাচন কমিশনার পদে আছেন তাদের শুধু একটা অপশান আছে যে ওনারা প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভ করতে পারবেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কর্মাবসানের পর তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে পুনঃ নিয়োগ লাভের অযোগ্য হবেন। আমি আমি মনে করি আমি নির্বাচন করতে পারবো, এটা হচ্ছে আদালতের কথা নয়, আমার ব্যক্তিগত মত। সেই ক্ষেত্রে যে ওখানে যদি বলে আমি নিয়োগের অযোগ্য, তা আমি একটা যুক্তি নিতে পারি, আমি নিয়োগের অযোগ্য,
কিন্তু নির্বাচনের অযোগ্য নই। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং এমপি ইলেকশন আপনারা যেকোনো করতে পারবেন মনে করি। আমি কিন্তু অথরিটেটিভ ডিসিশন দিচ্ছি না, আমার একটা অভিমত বললাম। কারণ তো থ্যাংক ইউ আপনাদের। আমি একটা প্রশ্ন, রাষ্ট্রপতির ব্যাখ্যা কি আসলে নিয়োগ এবং নির্বাচিতের মধ্যে শুধু পার্থক্য নাকি এর অন্য কোনো ব্যাখ্যা? আমি বুঝলাম না স্যার। লাভজনকের সঙ্গে এই যে স্যার আপনি নিয়োগ এবং নির্বাচিত এই দুটো শব্দ ব্যাখ্যা দিলেন, এটার সঙ্গে আসলে লাভজনক পদের ব্যাখ্যাটা একটু স্যার লাভজনক পদের ব্যাখ্যা নিয়ে একটু বলি। লাভজনক পদের কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা আমাদের সংবিধানের 150 যে অনুচ্ছেদ আছে সেখানে অনেকগুলো শব্দ বা অভিব্যক্তির ব্যাখ্যা প্রদান করা হয়েছে, বা অফিস অফ প্রফিট এই শব্দটার ব্যাখ্যা প্রদান করা হয় নাই, সার্ভিস অফ দি রিপাবলিকের ব্যাখ্যা প্রদান করা হয়েছে, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাজেই যেহেতু ব্যাখ্যা দেওয়া হয়নি, শুধু আমাদের দেশে নয়, ভারত বা অন্যান্য দেশেও এই বিষয়টা নিয়ে, অফিস অফ প্রফিট নিয়ে পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভাজন করে করে কোন পদগুলো অফিস অফ প্রফিট গণ্য হবে, কোনগুলো গণ্য হবে না, এই জিনিসটি হয়েছে। আমি স্বীকার করি যদি একটা এক্সজস্টিভ ওয়াটার টাইট ডেফিনিশন দেওয়া যেত তাহলে হয়তো এই প্রশ্নে মানে কোনো সংশয় উদ্ভূত হয়তো হতো না, সেটা ভালো হতো। সেটা আমি বলতে পারবো না। থ্যাংক ইউ জুয়েল, আজকের মতন।